সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মিরাজ হোসেন গাজী। আজকে আমরা এসেছি এখানে হচ্ছে সোনাপুর নামক একটি এলাকা আছে দুবাই থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, এবং এই যে জায়গাটিতে আমরা আছি সেটি হচ্ছে বাংলা বাজার। এই বাংলা বাজার আমরা এসেছি, এটির নাম বাংলা বাজার। এবং এই বাংলা বাজার নামটা কেন সেটি আমরা একটু জানতে চাইবো। এখানে একজন মুরব্বী আছেন, একটু মনে হচ্ছে যে উনি বেশ বয়স্ক। আপনি কত বছর এই দুবাইতে? এখন 10 বছর। 10 বছর। বাংলা বাজার কেন এটার নাম? না, বাংলা বাজার নামটা কেন? এটার নাম বাংলা বাজার। আমি কোম্পানিতে ছিলাম, আলাত্তুর কোম্পানিতে ছুটি কাটিয়ে আসছি। আসার পরে 2 বছর পর আমার ক্যান্সেল করে দিয়েছে, টার্মিনেট করে দিয়েছে। কোম্পানি কাজ নাই, কোম্পানির কাছে গেছি বলছি কাজ নাই, কি করবো? তাদের দোয়া করি। আমি বললাম দোয়া ধর পেট ভরবো না। তখন আমি বাইরে গেলাম। 2 বছর রইলাম, 2 বছর সারদা রইলাম খালি বালি। সারদা থাকার পরে এখন আবার আমি কম সরকার যখন সুযোগ দিছে তখন আবার আমি ভিসা লাগাইলাম। আপনি ভিসা লাগাইতে পারছেন এই সুযোগে? অনেকেই তো আবার ভিসা লাগাইতে পারেও না, এমন অনেকেই তো আছে। আপনি কত বছর এখানে? আমি 12 বছর ধরে আছি। 12 বছর এখানে। কেমন আছেন প্রবাসী? আমি খুব ভালো আছি। অন্যরা কেমন আছে? অন্যরা অ্যাকচুয়ালি ভালো না। মানে কি কি সমস্যা এখানে? এদের সমস্যা ম্যাক্সিমাম কোম্পানি বেতন দেয় না, এদের স্যালারি কাটাকাটির সমস্যা, কাজের সমস্যা, কাজ নেই, কাজ শেষ। ট্রান্সফারটা একটা বড় ইস্যু আপনাদের, এবং ভিসা চালু না থাকে, এটা কি বলো? এটা খুবই খারাপ। কি হচ্ছে এটাতে? এটাতে হচ্ছে যাদের ক্যালিবার আছে, ক্যালি আছে, এরা ভালো কোনো ভিসা পাচ্ছে না, কোনো কোম্পানিতে চেঞ্জ হতে পারছে না। এদের জন্য এরা বাংলাদেশ গভর্নমেন্ট মোটামুটি বাংলাদেশ গভর্নমেন্টের ক্ষতি হচ্ছে। ট্রান্সপোর্টটা চালু হলে অনেক ক্যালি আছে, বাংলাদেশে অনেক ক্যালি আছে, মানে দক্ষ অনেক লোক আছে, অনেক লোক আছে। মানে যেটি বিষয়টি এমন যে দক্ষ অনেক কর্মী এখানে আছেন যারা কাজ জানেন, কিন্তু দেখা যাচ্ছে 10 বছর কাজ করছেন কিন্তু এখনও তাদের বেতন সেই আগের পর্যায়ে আছে, কিন্তু তাদের যদি ভিসা ট্রান্সফার থাকতো তাহলে সে তার যোগ্যতা অনুযায়ী আরেকটি কর্মী কোম্পানি যেতে পারতো, প্রতিযোগিতা করতে পারতো। আপনার একটু অভিজ্ঞতা বলেন যে বাংলাদেশের এখানে কেমন আছে আসলে? আমি এখানে ভালো নয়, বাংলাদেশে না ভালো নয় বলতে তারা বিজেডি আসছে, কাজ পায় না, ঠিক মতন বেতন পায় না। কিন্তু ভিজিটে তো আসলে কাজ করার জন্য আসার তো এটা ঠিক না কি? ভিজিটে তো কাজের জন্য ভিজিটে আসার না ঠিক না, এটা ঠিক আছে যে অনেকে আসে, এরকম আছে ভিজিটে আসে, ভিসা বন্ধ না, এই কারণে বাংলাদেশ সরকার এরকম নেয় না। তো একটু সামনে আসেন, একটু আপনার সাথে একটু কথা বলি। এই যে ভিজিট ভিসা নিয়ে আপনার বক্তব্য কি আসে? এই যে ভিজিট ভিসা, এই যে আজ দীর্ঘ 6-7 বছর ধরে বাংলাদেশে ভিসা বন্ধ, এই জন্য কিন্তু এরা কিন্তু কাম জানে বা বিদেশ আসার আগ্রহী কাজের জন্য, কিন্তু এরা ভিসাটা বন্ধ কারণে আসতে পারতেছে না, এই জন্য তারা ভিজিটে আসছে। এখন আরো একই কথা যে ভিসাটা যদি খোলা থাকতো তাহলে কিন্তু কেউ আর ভিজিট ভিসা আসতো না, তখন তারা সরাসরি কোম্পানির ভিসাই আসতে পারতো। আপনি একটু যদি বলেন আপনি এখানে কেমন আছেন বাংলাদেশে? আমি বাংলাদেশে ভালো নেই স্যার, এই দেশে আমি দুবাই ভালো নেই স্যার। কারণ বাংলাদেশে আমি একজন ইন্টারজেসি ড্রাইভার, আমি আমার ভুলের কারণে, আমার এটা আমার ভুল, আমি কাউকে দোষ দিই না, এটা আমার ভুল। আমি এই দেশে বড় আশা নিয়ে আসছিলাম যে আমার 3টা ছেলে মেয়ে, আমি তাদের ভালো লেখাপড়া শেখাবো, ভালো খাওয়াবো, আমি এইটুকু আসেন, আমি ভিজিট ভিসায় আসছি। আসার পরে এখন 3 মাস, এখন বর্তমান 5 মাস চলে, কোনো কাজ কাম নাই। এক জায়গায় 42 দিন কাজ করছিলাম, সে জায়গায় টাকা মার, আর এক জায়গায় 7 দিন কাজ করছি, সে জায়গায় টাকা মার, এরকম মারের পরে খেলে মার। মানে ভিজিট ভিসা আসার কারণে ওরা টাকাও দিতে চায় না, জানে যে তুই তো অবৈধ, অবৈধ, তুমি অবৈধ, তোমাকে টাকাও দেবো না, আপনাদের কথা কমপ্লেন করতে পারবে না। হ্যাঁ, কমপ্লেন করতে যাও এখানে, এখানে এখানে কমপ্লেন করো, এখানে বলে তো যে তুমি কি মারামারি করতে পারবা, তুমি আমাকে তো জোর করে টাকা নিতে পারবা, কার কাছে ফোন দেবা, তুমি অবৈধ কার কাছে ফোন দেবা, আমাকে ধরতে গেলে আগে তোমাকে ধরবে, এ ধরেন বলবেন আপনারা ডিটেইলস বলবেন এই স্যার। এমনি এমনিতে তাছাড়া তো আপনারা সব ই আছেন? হ্যাঁ স্যার, আমরা এখন আমরা চাচ্ছি, আল্লাহর কাছে আমরা এটাই চাচ্ছি যে আমরা দেশে যেতে পারলে আমাকে স্বাভাবিক জীবনটা ঘুরে আসবে, আর কিছু না স্যার। এরা এখানে আমরা সময় মতো খাইতে পারি না, ভালো কিছু খাইতে পারি না, ভালো জায়গায় থাকতে পারি না। বিজেটে যারা আছে সবাই কষ্টের মধ্যে আছে স্যার, বিজেটে আসার তো ঠিক না। না, এটা আমরা ভুল করছি স্যার, এটা আমরা এই দেশের সরকারের কাছে আমরা ভুল স্বীকার করি, আমাদের বাংলাদেশের সরকারের কাছে আমরা ভুল স্বীকার করি, আমরা ভুল। ভিজিট ভিসাটাই সবচেয়ে বড় ভুল, মানে যারা একটু একটু ভাই বলুন তো। আরব আমিরাতে অনেকই সমস্যা ভাই, একই আমাদের ভিসা বন্ধ, আর দ্বিতীয়ত হিসেবে মনে করেন আমাদের ভিসা ট্রান্সফার কিছুদিনের জন্য খোলা হয়েছিল, এখন ট্রান্সফারও বন্ধ, যার কারণে এখানে যত বাংলাদেশি নাগরিক লেবার বা ওয়ার্কার আছে তাদের কোনো মূল্যায়ন করা হয় না।
এখানে এক জায়গা থেকে যদি অন্য জায়গায় ট্রান্সফার করা সম্ভব থাকতো ওইটা ট্রান্সফারটা আমাদের জন্য চালু থাকতো। তো আমরা মনে করেন আরেকটু ভালো সুবিধা পাইতাম, যেমন আমাদের এখানে যত বাংলাদেশি লেবার আছে, নাগরিক আছে এখানে, তারা একটু ভালো সুবিধা পাইতো, তাদের একটু মূল্যায়ন থাকতো। এখন কোনো কোম্পানি মূল্যায়ন করে না, এই জন্য যে তারা যাইব কোথায়, যাওয়ার কোনো জায়গা নাই। শত শত নাগরিক এখানে বাংলাদেশের, শত শত নাগরিক, লাখ লাখ মানুষ অনেক বিপদে পড়ে গেছে। আচ্ছা, যে এখন যে একটা সুবিধা, নতুন একটা সুবিধা, সমস্যা শুরু হয়েছে যে ভিজিট ভিসা অনেকে যারা আসতেছে, এরা আসলে কি বলেন তো? ভিজিট ভিসায় যারা আসতেছে তারা আরও মুসিবতে পড়তেছে। এখানে আসার পরে দেখা গেছে কাজ করতে পারতেছে না, কোনো ভিসা লাগাইতে পারতেছে না, তিন মাস হয়তো কেউ দেশে যাইতেছে, কেউ রাস্তায় পড়ে রয়েছে, কেউ গাছতলায় থাকতেছে, কাউরে একজন ভিজিটের নাগরিকরে একটা রুমও দিতে চায় না, কোনো জায়গায় কাজও করতে চায় না, থাকতে হইলে হোটেলে থাকতে হইব, কেউ কোনো ক্যাম্পে জায়গা দিতে চায় না। আর ভিসা ছাড়া কোনো লোক যদি এখানে কাজে ধরা পড়ে তো 1,00,000 দিরহাম জরিমানা। যারা আসতেছে এদের জন্য আপনার পরামর্শ কী থাকবে? আমি তাদেরকে বলি এইভাবে আপনারা আইসেন না, আপনারা যেইখানে ভিসা লিগ্যালভাবে যাইতে পারেন, যেখানে থাকার নিশ্চয়তা আছে, আপনাদের বেতনের নিশ্চয়তা আছে, ওইখানে যান। আমি একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের সকল নাগরিককে বলতেছি যে আপনারা এইভাবে আসিয়েন না, বিজেটা এসে এখানে আসার পরে কান্তাকাটি করেন অনেকে, আমার সামনে অনেক লোক এরকম কান্তাকাটি করে। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করি যেন বাংলাদেশ সরকার আমার এই কথাগুলোর দৃষ্টি আকর্ষণ করে, যাতে আমার এই কথাগুলোর দৃষ্টি আকর্ষণ করে, এখানে শত শত বাংলাদেশি নাগরিক অনেক কষ্টে পড়ে রয়েছে। যদি আমাদের অন্তত পক্ষে ভিসাটা চালু, ট্রান্সফারটা চালু করে দেয়, তাতেও এইখানে থাকা মানুষগুলোর অনেক সুবিধাজনক কিছু মুহূর্তে ট্রান্সফার করা যায় না, আমরা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারি না, এই ধরনের সমস্যা আর কি, নানান সমস্যার কারণে। হইলে অনেক সময় সুবিধা হইতো আমাদের, অনেক ইয়ে হইতো, এক কোম্পানি থেকে দুসরা কোম্পানি চেঞ্জ করে আমরা যাইতে পারতাম। তো বাংলাদেশ ভিসা বন্ধ করে রাখলে তো আর যাইতে পারতেছি না আমরা, মনে করি কম বেতনে আমরা এখন আর কি ই করতেছি। আমি তো ইনশাল্লাহ ভালো আছি, আমি গভর্নমেন্ট দুবাই আছি, আমি ভালো আছি, কিন্তু অন্যান্য লোক যেগুলো আছে কোম্পানিতে বিপদে পড়ে ওই কোম্পানিতে রয়ে গেছে। দেখা গেছে এই কোম্পানিতে 700-800 বেতন দিতেছে, ভালো দক্ষ কারিগর, কিন্তু অন্য কোম্পানিতে যাইব, অন্য কোম্পানিতে তারা হয়তো 1,500-2,000 পাইতে পারে, কিন্তু এখন ট্রান্সফারের কারণে এইখানে মজুরিতে হয়ে কাজ করতে হয়েছে। বলতে আছে কোম্পানি বলতে আছে চললে করো, ভাই না হলে চলে যাও, এখন বিপদে পড়ে এখানে পড়ে রইতে আছে। এখন যদি ট্রান্সপোর্টটা চালু হইতো, ভিসাটা চালু হইতো, তাহলে প্রবাসীদের জন্য ভালো হতো। উন্নতিগুলো তো চালু আছে, হ্যাঁ যাইতে পারে। এখন টুরিস্টে যারা আসছে, হাজার হাজার লোক আসছে বেকার, খানার পয়সা নাই। ওই মনে মনে করছে এখানে আইসা যে কোনো একটা করবে, কিন্তু এখানে তো অবৈধ কিছু করার সুযোগ নেই। আপনি কয়দিন পলাতক থাকবেন, একদিন, দুই দিন, তিন দিন, কে আপনাকে এত আশ্রয় দিব? একটা রুমে থাকতে হইলে অন্য লোকে বললে এই অবৈধ লোক রাখা যায় না। কোম্পানিরও সমস্যা আছে, জরিমানা করবে, যে রাখে তারও জরিমানা করবে। তো এবার টুরিস্টে আইসা কোনো ফায়দা নাই। টুরিস্টে এই দেশের সরকার দিছে বৈধভাবে, তোমরা আসা আসে ঘুরে ফিরে আমার দেশটা দেখো, দেখে চলে যাও, কিন্তু অবৈধ থাকার জন্য এটা টুরিস্টটা চালু করে না। তো যারা টুরিস্টে আসে তারা এইভাবে না আসাটাই সবচেয়ে বেটার। যেমন ইন্ডিয়া চালু আছে, নেপাল চালু আছে, শ্রীলঙ্কা চালু আছে, পাকিস্তান চালু আছে, অন্যান্য দেশগুলো দেখা গেছে 1,00,000 টাকা, 1,20,000 টাকা আছে, আমাদের দেশে একটা বিষয় দেখা যায় 3,00,000, 3,50,000, 4,00,000। তো এই লোকে আইসা পয়সাটা উঠাইব না কিছু ফায়দা করব? ফায়দা নাই। অন্যান্য দেশের লোকেতে আমাদের লোকের ভিসা বেশি এবং পরিশ্রম করে, পরিশ্রম করে। আর বাংলাদেশে আমরা যখন যাই এয়ারপোর্টে যে হয়রানিটা হয়, এয়ারপোর্টে যে হয়রানিটা হয়, আর সদরঘাটে আমরা দক্ষিণাঞ্চলের লোক গড়ে গেলে প্রথমে লাগে এখানে রাখ 20,000 টাকা দে, কেন এই হয়রানিটা আমরা কী জন্য করব? তো আমি এখানে নতুন, 3-4 মাস হলো আমি আসলাম ভিজিটে, যে আসি যে সিস্টেমটা দেখতেছি এখানে বাঙালিরা অনেক কষ্টে আছে। একটা ভিসা লাগাইতে প্রায় 4,00,000-5,00,000-7,00,000 টাকা খরচ হয়। তো আমার অনুরোধ যাতে বাঙালিরা এখানে ভিজিট না আসি, হ্যাঁ, সরকারের কাছে আমার অনুরোধ ভিসাটা যাতে ভিসা দুবাইয়ের আমারতের ভিসা খুলে দিয়ে 2,00,000-2,00,000 টাকার ভিতর যাতে আমারত আসতে পারে, এটার জন্য সুবিধা হয়, প্রবাসীদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আপনি তো যে ভিজিট ভিসা আসলেন, আপনি তো নিজের ইচ্ছায় আসেন না, আপনি তো জানতেন না, আপনাকে না যারা উৎসাহিত করেছে কি? আসলে আমি বাঙালিদের থেকে শুনছি এখানে ভিজিট আসলে ভিসা লাগানোর সুবিধা আছে,
এক দেড় লক্ষ টাকার ভিতরে দুই লক্ষ টাকার ভিতরে ভিসা লাগানোর সুযোগ সুবিধা আছে এটা শুনছি, অনেক সুযোগ সুবিধা আছে শুনছি, কিন্তু আসে আমি দেখলাম এখানে প্রায় আপনার চার পাঁচ ছয় সাত লাখ টাকা খরচ হয়। খরচ তো বড়রা, কিন্তু ওই দালালের হাতে পড়লে টাকা সব থেকে মার যায়। বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট 90% লোকে ভালো নেই। আমাদের বাংলাদেশে বর্তমানে কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো শ্রমিক যারা আছে কারো কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। কারণ কি বলুন তো, কেন নাই এখানে? এখানে কারণ আছে, এখানে বলতে আমাদের তেমনও তেরকম সম্মান করা হয় না, অনেক ক্ষেত্রে আমাদের হয়রানি করা হয়। ডুবাইতে ভিসা 2012 সালের পরে আমরা আসার পরে পরবর্তী ভিসা বন্ধ হয়ে গেছে, এর জন্য মনে হলেন আমাদের এই জায়গায় কোনো দাম নাই। ঠিক আছে, যদি ভিসাগুলো থাকতো তাহলে দাম থাকতো। কেন, কীরকম দাম থাকতো? কীরকম মানে আমরা যদি কোনো সময় সাইডে কাজ করার সময় যদি একটু আনি আমরা বলি যে আমাদের টাকা বাড়া, ঠিক আছে, বেতন বাড়া, তাহলে কেউ বাড়া না। কী কাজ করে? আমি এখানে টাইলসের কাজ করি। টাইলসের কাজ করি, তো এখানে আমাদের অসুবিধা বলতে আমরা এখানে কাজ করি, আমাদের যে পুরান লোক আছি আমরা, এখানে ভিসাটা যদি কমসে কম ট্রান্সফার থাকতো তাহলে আমরা যে কাজের অভিজ্ঞতা আছে আমরা সেই অভিজ্ঞতা হিসেবে আমরা টাকা পাই নাই। আমাদের যে বেতন দেয় এই বেতন আমরা পোষে না, কারণ আমাদের বেতন দিতে আছে 10 বছর আগে যতটুকু বেতন ছিল এখন 100 টাকা হয়তো বা বাড়াইছে। তো 100 টাকা আমাদের কী হয়? অন্য দেশের, অন্য দেশের হিসাবে আমাদের এখানে অনেক কম। যখন আমি অন্য এখানে যদি আমাদের ভিসা অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকতো আরেক কোম্পানিতে তাহলে আমরা হয়তো বা এখান থেকে কমসে কম মাসে 40,000-50,000 টাকা আমাদের বেতন আসতো। তো এখন আমাদের বেতন আসে মাত্র 25,000-26,000 টাকা। তো আমরা কাজে দক্ষতা আছে কিন্তু আমাদের ওই দক্ষতা হিসেবে আমাদেরকে টাকাটা পাই না আমরা, কারণ আমাদের ভিসা বন্ধ। কারণ ওরাও জানতে আছে যে আমরা ভিসা অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে পারবো না। তো এরকম একটা অসুবিধার ভিতরে আমরা আছি। সরকারের প্রতি একটা অনুরোধ আমাদের, যদিও যারা এখানে পুরান লোক আছে যদি কোম্পানিতে ভিসা ট্রান্সফার করার সুযোগটা দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। অন্যান্য দেশে কি তারা ট্রান্সফার করতে পারে? অন্যান্য দেশে সবার জন্য ট্রান্সফারের সুযোগ সুবিধা আছে, আমাদের বাঙালিদের জন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করার সুযোগ নাই কোনো। সেই জন্য আমরা জব্দ হয়ে আছি, কোম্পানিতে থাকতে হবে বাধ্যতামূলক, কারণ আমরা টাকা খরচ করে আসছি, ওরা যা বলে আমরা তাই শুনতে হয়। কারণ আমাদের থেকে যারা পরে আসছে লোক, যারা আমাদের হেল্পার, তাদের যত টাকা স্যালারি আসে আমাদের অত টাকাই স্যালারি আসে। তো আমাদের এখানে লাভ কী? কারণ একটা ইন্ডিয়া যদি একটা লোক আসে ওরা 1200 টাকা নিচে কখনো আসে নাই, কারণ আমরা এখানে 10 বছর সার্ভিস আমাদের। তো আমরা 10 বছর এখানে কাজ শিখছি, কাজ জানি, সব কাজ জানি। তো আমাকে কাজ হিসাবে আমাকে 1200 টাকা, ও যে নতুন আসছে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে ওনার বেতনে 1200 টাকা। তো আমরা ওস্তাদ হয়ে এখানে কী লাভ আমাদের? আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। অন্য কোম্পানিতে যদি ট্রান্সফার করতাম, যদি আমাদের সুবিধাটা থাকতো তাহলে তাহলে আমরা অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে পারতাম, তাহলে আমাদের সুবিধাটা একটু হতো। আমি তো মোটামুটি জানুয়ারির প্রথম তারিখে 10 তারিখে বাড়িতে গেছি, তারপরে আজকে আসছি। মোটামুটি দেখা যায় যে ওইখানে আপনার যখন আমরা যাই মানে আমাদের কেউ এলাও করে না, ঠিক আছে, কথাবার্তা বলে অনেক মানে রাগের উপরে কথাবার্তা বলে, একটা কথাবার্তির সাইজ আছে ওই সাইজগুলো নাই। দেখেন আমরা যখন ডুবাই এয়ারপোর্টে ঢুকি এরা কত সুন্দর হাসিভাবে কথা বলে, ঠিক আছে, হয়তো পারে আমরা লেবারে কাজ করি কিন্তু অনেক সুন্দর করে এরা কথা বলে। তখন আমরা বাংলাদেশে যাই ওই ধরনের কোনো কথাবার্তা পাই না, ব্যবহার তো অনেক খারাপ। আপনি আপনার নামটা কি? আমার নাম মিন্টু সাহা। মিন্টু সাহা, আপনি কত বছর এখানে? আমি এখানে আসছি ভিজিটে, আসছি আজকে 5 মাস। 5 মাস ভিজিটে আসছেন, ভিজিটে এসে উদ্দেশ্য তো কি কাজের জন্য? উদ্দেশ্য কাজের জন্য আসছি, কিন্তু কাজের জন্য আসছি ভিসা লাগানোর জন্য আসছি। কি দেখলেন আসার পরে? কি আসার পরে তো মানে একদম মরুভূমির মধ্যে বেড়ে গেছে, কোনো কাজকর্ম নাই এখন বর্তমান। আজকে 5 মাস যাবত ঘুরতেছি আর বাংলা বাজার টুকটাক ব্যবসা বাণিজ্য করতেছি, তাদের সাথে কাজ করি, আর রাত্রে মনে করেন যে এমনি টুকটাক কাজ টাজ করি আর কি। আশা ছিলটা কি আপনার? কেন আশা ছিল যে ভিসা লাগানো কোম্পানির মধ্যে কাজ টাজ করবো, এটাই আশা ছিল। অনেক বড় স্বপ্ন নিয়ে, অনেক বড় স্বপ্ন নিয়ে আসছি। যারা ভিজিট ভিসা এখন আসতে চায় আপনার মতো তাদের জন্য? না না না, তাহলে সম্পূর্ণ ভুল করবো আমাদের মতো, যে এরকম ভুল যেন দ্বিতীয় কোনো ব্যক্তি যেন না করে। আচ্ছা, উনি যেটি বলছিলেন যে অনেকেই এখানে যারা ভিজিট ভিসা আসছেন তারা কিন্তু যেন আর ভিজিট ভিসা না আসেন, ওনার নিজের অভিজ্ঞতা থেকেই বলছিলেন যে 5 মাস উনি ঘুরছেন, ঘুরে কিন্তু কোনো কাজ পাচ্ছেন না। আমরা দেখছি প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন বাংলাদেশ থেকে ভিজিট ভিসায়, তারা যেন এখানে না আসেন।